হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা আচার বানানোর পদ্ধতি। তো আচারটা কিসের সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি। আচারটা হচ্ছে কাগজি লেবুর আচার। তো কাগজি লেবু তো সাধারণত আমরা শরবত বানিয়ে খেয়ে থাকি, আজকে তোমাদেরকে আচার বানিয়ে আমি দেখাবো যে কেমন হয়। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে, আশা করছি সকলেরই ভালো লাগবে। দেখো, আচার বানানোর জন্য আমি নিয়েছি কিছুগুলো কাগজি লেবু, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী নেবে তোমরা, আমি একটু বেশি করেই নিয়েছি। এরপর আমি কাগজিগুলোকে কেটে নেব। তো দেখো, এখানে আমি কাগজি লেবুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু ছোট করে আমি কাগজি লেবুগুলো কেটেছি যাতে কাগজি লেবুর চারদিকে সব মশলাগুলো ঢুকে যায়। এখানে দেখো, আমি কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এরপর এখানে আমি কাগজি লেবু আর কাঁচা লঙ্কাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আচারটা তৈরি করব। এখানে একটা কথা বলে রাখি, আমি কাগজি লেবুগুলো কিন্তু কিছুক্ষণের জন্য রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম। তো দেখো, এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, এরপর আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো, এখানে আমি দিলাম হিং, এখানে দিলাম আমি জিরে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো। একসাথে আমি জিরে আর সর্ষেটা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। আরও একটু দিয়ে দিলাম। এরপর আমি দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি ওই জন্য আমি শুকনো লঙ্কার পরিমাণটা কম দিলাম। এরপর দেখো, এখানে আমি দিলাম জোয়ান গুঁড়ো। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে কাগজি লেবু আর লঙ্কার মধ্যে সমস্ত মশলাটা চলে যায়। তো দেখো, আমি কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা এরপর আমি এটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তেল না দিলে কিন্তু আচারের গন্ধ পাওয়া যায় না। এরপর একটা চামচের সাহায্যে আমি তেলটার সাথে মশলাগুলো আর লঙ্কাগুলো আর কাগজি লেবুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, এভাবে আমি কিছুক্ষণ ধরে কাগজি লেবুটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো ব্যাস, মোটামুটি প্রায় আচারটা হয়ে এসছে। তো দেখো, আচারটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল কাগজি লেবুর আচার। এরপর এই আচারটা আমি একটা ব্যায়ামের মধ্যে ভরে নেব। কাঁচের পাত্রে রাখলে কিন্তু আচারটা বেশি ভালো থাকে, ওই জন্য আমি কাঁচের পাত্রে এই আচারটা ঢেলে নেব। তো দেখো, এই আচারটা আমি একটা কাঁচের পাত্রে ঢেলে তারপর রোদে দুদিন শুকিয়ে নিয়েছি। দেখো, আচারটা দেখতে কিছুটা এইরকম হবে। তো তোমরা এই আচারটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করবে এবং পেজটা লাইক করবে।